সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকে মালয়েশিয়া প্রবাসী সকল খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক পদ্ধতিতে এবং ডাটাবেসে টাকা নিয়ে কর্মী পাঠাবে মালয়েশিয়ায় বিস্তারিত জানুন এই ভিডিওটিতে কম খরচে মালয়েশিয়া পাঠানোর দাবি জনশক্তি রপ্তানি কেন্দ্র বাইরা নেতা এবং এই খাতের ব্যবসায়িকরা কম খরচে বায়োমেট্রিক পদ্ধতিতে সিন্ডিকেটের কাজসাজি বাদ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে পাঠাবে কর্মী এবার কোনো ধরনের সিন্ডিকেট নেই দুই দেশের মন্ত্রী বলল এবং এখন ডাটা বেসের মাধ্যমে টাকা জমা করে যাচাই বাছাই করার পরেই কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায় দু হাজার ষোলো সালে দশটি এজেন্সির সিন্ডিকেটের কার্ড সাজিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফলে এবারও পঁচিশটি এজেন্সি কর্মী নেওয়ার ফলে দুদেশের কথায় উঠে আসায় এই জন্য এই কথাটি উঠে যে পঁচিশটি এজেন্সি দ্বারা রিক্রুটিং এজেন্সির দ্বারাই কাজগুলো হবে সেই সময় সিন্ডিকেটের কারসাজির জন্য কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ অনেক কারসাজির দোষারোপ রয়েছে দু সালের সেপ্টেম্বরে কর্মী নেওয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার সম্প্রতি দুই দেশের আলো আলোচনায় এই কথাটি আসার জন্য মানে মালয়েশিয়া কর্মী পাঠানো আসার জন্য সম্প্রতি আবার সিন্ডিকেটের কারসাজি দেখা দেয় তাই সংশ্লিষ্ট এবং বাইরের নেতাদের দাবি যে সিন্ডিকেটের জন্য মাথা নত করে নয় সব রিক্লুডিং এজেন্সিকে সুযোগ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ডাটা বেসের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে হবে তাদের জনশক্তি রপ্তানি কেন্দ্রর উপলক্ষেও উভয় দেশের মনিটরিং এর জোর থাকা দরকার এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান সমঝোতা মার্কেউ সিন্ডিকেটের কথা মানা হয়নি এবার এর কারির মাধ্যমে সংশ্লিষ্ট টাকা জমা করে ডাটা মাধ্যমে বায়োমেট্রিক ভাবে কর্মী যাবে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী স্পষ্ট জানায় দালালদের এবার টাকা হাতিয়ে নেওয়া বা কার সাজির মতো কোন ধরনের সিন্ডিকেট নিয়ে যাবে না এবার মালয়েশিয়ায় লোক তো আপনারাও সচেতন হবে হন কোন ধরনের কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কোনো দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে তো সেটাও জানালো ইমরান আহমেদ তো আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটি প্রেস করে দেবেন খোদা হাফেস